পুনের বনাঞ্চল এরি জনাঞ্চলত বন রজা মুকলি পথার বাদেই গোহালিটো সুরক্ষিত নহয় গোধন। বন রজার আতঙ্ক থঙ্কিত সোনারী কামাখ্যা গাঁওবাসী। কলিয়াবুরের শিলঘাট জখলাবন্ধা সংযোগী পথ অতিক্রম করে এইবার বন রজয় প্রবেশ করে কলিয়াবুরের সোনারী কামাখ্যা গাঁত। দিনের ভাগতে সোনারী কামাখ্যা গাঁওয়ার পথারত চরণিয়া গরুলে চোঁচা লৈছিল প্রকাণ্ড ঢেকিয়াপতিয়া বাঘদুয়ে। স্থানীয় লোকে হুলস্থুল করার বাবে হাবিলৈ গতি করে বাঘদুয়ে। তার পিছত পুনের নিশা গোহালির গোধন শিকারের বাবে অঞ্চলট প্রবেশ করে বন রজায়। আমি চারি পাঁচজনে প্রত্যক্ষ করল আর এই বাঘটোয়ে আপনার এই দুই চারি দিনের আগত কেবাটাও গরু মারিছে আর এটা মোরও এজনী গরু মারিলে দেওবার দিনার আবেলি আর আপনার এটা যেটু হয়েছে আপনার রাতে মানুষ থাকবলেও ভয়। অঞ্চলট পুনের বন রজার বিচরণক আতঙ্কিত হয়ে পড়ছে স্থানীয় লোকসল। ইতিমধ্যে সোনারী কামাখ্যা গাঁওত দিন দুপুরতে কেবাটাও গোধন নিধন করেছে বাঘটোয়ে। দিনতো আপনার রক্ষা নাই, ধর মেলি নিয়ার পিছতে কেতবা মারি দিয়ে আর কেতবা আবেলি গরু অহার সময় খাপ লৈ মারি দিয়ে আর মানুষের মাজতো সি ভয় নকরে বাঘটোয়ে। ইফালে দিনতেই উলওয়া বাঘ ধরবলৈ নিশাহে ঘটনাস্থলীত উপস্থিত হল বন বিভাগের লোক, কারণ শিলঘাট খণ্ড বন বিষয়ার কার্যালয়ত নাই পর্যাপ্ত বনকর্মী, যার বাবে রাইজক সুরক্ষা প্রদানত চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বন বিভাগ। এতিয়া প্রশ্ন হয় দীর্ঘদিনে ট্রাক চলোৱা বিভিন্ন বন্যজন্তুর পৰা সোনারী কামাখ্যা গাঁওবাসীর সুরক্ষা দিবলৈ কি ব্যবস্থা হাতত লব বন বিভাগে, নে বনকর্মীর অভাবর অজুহাত দেখুৱাই এনেদরেই হাত সাবটি বহি থাকিব। কলিয়াবৰৰ পৰা দিবাকর দাসৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। পুনের বনাঞ্চল এরি জনাঞ্চলত বন রজা মুকলি পথার বাদেই গোহালিটো সুরক্ষিত নহয় গোধন। বন রজার আতঙ্ক থঙ্কিত সোনারী কামাখ্যা গাঁওবাসী। কলিয়াবুরের শিলঘাট জখলাবন্ধা সংযোগী পথ অতিক্রম করে এইবার বন রজয় প্রবেশ করে কলিয়াবুরের সোনারী কামাখ্যা গাঁত। দিনের ভাগতে সোনারী কামাখ্যা গাঁওয়ার পথারত চরণিয়া গরুলে চোঁচা লৈছিল প্রকাণ্ড ঢেকিয়াপতিয়া বাঘদুয়ে। স্থানীয় লোকে হুলস্থুল করার বাবে হাবিলৈ গতি করে বাঘদুয়ে। তার পিছত পুনের নিশা গোহালির গোধন শিকারের বাবে অঞ্চলট প্রবেশ করে বন রজায়। আমি চারি পাঁচজনে প্রত্যক্ষ করল আর এই বাঘটোয়ে আপনার এই দুই চারি দিনের আগত কেবাটাও গরু মারিছে আর এটা মোরও এজনী গরু মারিলে দেওবার দিনার আবেলি আর আপনার এটা যেটু হয়েছে আপনার রাতে মানুষ থাকবলেও ভয়। অঞ্চলট পুনের বন রজার বিচরণক আতঙ্কিত হয়ে পড়ছে স্থানীয় লোকসল। ইতিমধ্যে সোনারী কামাখ্যা গাঁওত দিন দুপুরতে কেবাটাও গোধন নিধন করেছে বাঘটোয়ে। দিনতো আপনার রক্ষা নাই, ধর মেলি নিয়ার পিছতে কেতবা মারি দিয়ে আর কেতবা আবেলি গরু অহার সময় খাপ লৈ মারি দিয়ে আর মানুষের মাজতো সি ভয় নকরে বাঘটোয়ে। ইফালে দিনতেই উলওয়া বাঘ ধরবলৈ নিশাহে ঘটনাস্থলীত উপস্থিত হল বন বিভাগের লোক, কারণ শিলঘাট খণ্ড বন বিষয়ার কার্যালয়ত নাই পর্যাপ্ত বনকর্মী, যার বাবে রাইজক সুরক্ষা প্রদানত চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বন বিভাগ। এতিয়া প্রশ্ন হয় দীর্ঘদিনে ট্রাক চলোৱা বিভিন্ন বন্যজন্তুর পৰা সোনারী কামাখ্যা গাঁওবাসীর সুরক্ষা দিবলৈ কি ব্যবস্থা হাতত লব বন বিভাগে, নে বনকর্মীর অভাবর অজুহাত দেখুৱাই এনেদরেই হাত সাবটি বহি থাকিব। কলিয়াবুরের পৰা দিবাকর দাসৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।